নিশ্চিতভাবে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার মন্তব্য রাজ্যের এই মন্ত্রী চরম অস্বস্তিতে মমতা বহুদিন ধরে বকেয়া ডিএ ইস্যুতে তোলপার রাজ্য চাই কেন্দ্রীয় হরে ডিএ এই দাবি নিয়ে দিনের পর দিন আন্দোলন করে আসছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা হাইকোর্ট পেরিয়ে বর্তমানে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন দিন রাজ্যের ডিএ মামলা এদিকে প্রায় তিন মাস অপেক্ষার পর আজ পাঁচ ফেব্রুয়ারি রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল জানিয়ে নিয়ে রীতিমতো আশায় বুক বাঁচছিল সরকারি কর্মীরা তবে সব আশায় জল সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ষাট নম্বরে ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল তবে সময়ে চল্লিশ নম্বর মামলার পর আর কোনো মামলায় ওঠেনি এদিকে যখন ডিএ নিয়ে টানা পড়ন চলছে সেই সময় উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সরকারি কর্মীদের মহার্ঘপাতার দাবি প্রসঙ্গে শোভনদেব বলেন প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে ওষুধের দাম বেড়েছে ছেলে মেয়েদের পড়াশোনা খরচও বেড়ে গিয়েছে আরও ভালোভাবে বাঁচার জন্য ডিএ তো বাড়াতেই হবে কৃষিমন্ত্রী আরও বলেন আমি একজন মন্ত্রী আমার কিছু বলার ক্ষেত্রে অনেক বাধ্যকতা রয়েছে ঠিক তবে তা সত্ত্বেও আমি বলবো এতে আমার আপত্তি নেই সরকারি কর্মচারীদের ডিএর দাবি আমি কখনোই অস্বীকার করি না আমি নিজে দীর্ঘকাল ধরে ট্রেড ইউনিয়ন করি আমি কি করে বলবো ডিএ আমার অধিকার নয় নিশ্চিতভাবে ডিএ অধিকার প্রসঙ্গত ডিএ মৌলিক অধিকার নয় সরকারের ঐচ্ছিক বিষয় প্রথম থেকে নিজের এই দাবিতে অনর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তারই মন্ত্রীর কথায় নিশ্চিতভাবে দিয়ে অধিকার এবার লোকসভা ভোটের আগে শুভনদেবের এই মন্তব্য তৃণমূল শিবিরে যে অস্বস্তি বাড়বে তা বলার আপেক্ষা রাখে না উল্লেখ্য সম্পত্তি রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা ডিএ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হয়ে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীরা আগে ছয় শতাংশ হয়ে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা সম্পত্তি চার শতাংশ বেড়ে তার পরিমাণ দাঁড়ায় দশ শতাংশে যার সুবিধা পাবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী পেনশনভোগীরা ওদিকে মুখ্যমন্ত্রী এই ঘোষণায় খুশি হননি সরকারি কর্মীদের অধিকাংশ বহুদিন ধরে কেন্দ্রীয় মহার্ঘ মহার্ঘবাতা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা বর্তমানে সে চল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা নতুন বছরের শুরুর দিকে ফের তা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মচারীদের ভাতার পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ঘোষণার পরে রীতিমতো অসন্তোষের সুর রাজ্য সরকারি কর্মীদের কণ্ঠে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা